আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি পূর্বরামপুরাতে অবস্থিত হোন্ডা বাইকের শোরুম টপ র্যাঙ্কে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে স্পেশালি ভিডিও করা হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটি নিয়ে, তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটির ফুল ফিচার সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটি। আর আপনারা সকলেই এই বাইকটির সঙ্গে অতি পরিচিত, এবং এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের 160cc সব থেকে কম দামের একটি বাইক। তো এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটা মূলত নেকেড স্পোর্টস বাইক। আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 50 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 120 কিলোমিটার প্লাস। তো এই হোন্ডা এক্স-ব্লেড 160cc দুটি ভেরিয়েন্ট আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন, সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। তো হোন্ডা এক্স-ব্লেড 160cc সিঙ্গেল ডিস্ক বাইকটির বর্তমান মূল্য 1,74,900 টাকা। এর পাশাপাশি হোন্ডা এক্স-ব্লেড ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS বাইকটির বর্তমান মূল্য 1,95,000 টাকা। তো যারা মূলত কম বাজেটের মধ্যে 160cc একটা স্টাইলিশ লুকের নেকেড স্পোর্টস বাইক নেবেন, তারা কিন্তু এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটা অনায়াসে নিতে পারেন। এই বাইকটা আপনারা কেন কিনবেন, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে, সেই প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমে চলে যাব এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটির ইঞ্জিনের দিকে। তো বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 162cc। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 14.13 PS অ্যাট রেট 8500 RPM। এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 13.9 নিউটনমিটার অ্যাট রেট 6000 RPM। আর এই বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটা আপনারা স্টার্ট করার জন্য কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটা স্টার্ট করতে পারবেন। এর পাশাপাশি এই ইঞ্জিনটা দেওয়া হয়েছে কার্বোরেটর। এরপর আপনাদের দেখাবো এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটির হেডলাইটের দিকে। তো বন্ধুরা, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু এগ্রেসিভ লুকস দেওয়া হয়েছে। আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে টোটালি LED লাইট, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। এর পাশাপাশি বাইকটির ইন্ডিকেটর দেওয়া হয়েছে বাল্ব টাইপের এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটিতে। এরপর আপনাদের দেখাবো এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটির ফ্রন্টে টায়ারের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফ্রন্টে ব্রেকিংয়ে পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা ডিস্ক ব্রেক 276 মিলিমিটারের। আর এই ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে অনেক উন্নত মানের, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এর পাশাপাশি বাইকটির ফ্রন্টে টায়ারের সাইজ দেওয়া হয়েছে 80/100 টিউবলেস টায়ার। আর রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। তো বাইকটির ফ্রন্টে সাসপেনশন পেয়ে যাবেন আপনারা টেলিস্কোপিক সাসপেনশন। সেই সঙ্গে সঙ্গে এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটির ফ্রন্টে টায়ারটা ব্যবহার করা হয়েছে MRF ব্র্যান্ডের, যেটা টায়ারের জগতে সব থেকে ভালো মানের একটা টায়ার। এরপর আপনাদের দেখাবো এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটির রেয়ারের দিকে। তো বাইকটির রেয়ারে আপনারা অ্যাডজাস্টর পেয়ে যাচ্ছেন, খুবই আকর্ষণীয় একটা অ্যাডজাস্টর। আর এই বাইকটির রেয়ারে আপনারা সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে ড্রাম ব্রেক পেয়ে যাবেন 130 মিলিমিটারের। আর ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS এর ক্ষেত্রে কিন্তু আপনারা রেয়ারে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন 220 মিলিমিটারের, যার কারণে কিন্তু সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। তো রেয়ারের টায়ারটাও কিন্তু টিউবলেস দেওয়া হয়েছে। আর এই টায়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা MRF ব্র্যান্ডের, যেটা টায়ারের জগতে সব থেকে ভালো মানের একটা টায়ার। তো রেয়ার টায়ারের সাইজ দেওয়া হয়েছে 130/70 সেকশনের। রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। এর পাশাপাশি রেয়ারে পেয়ে যাচ্ছেন আপনারা হাফ চেন কভার। যেহেতু বাইকটা নেকেড স্পোর্টস বাইক, সেই হিসাবে কিন্তু হাফ চেন কভারটাই পারফেক্ট। তো রেয়ারে সাসপেনশন দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। এরপর আপনাদের দেখাবো এই হোন্ডা এক্স-ব্লেড 160cc বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু মাস্কুলার লুকস দেওয়া হয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কে 12 লিটার তেল ধরে। তো 160cc বাইক হিসাবে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক ভালোই বলা চলে। এরপর বাইকটির হ্যান্ডেলবারটা আপনাদের দেখাবো। বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে স্পোর্টি হ্যান্ডেলবার এবং মিটারটা দেওয়া হয়েছে ডিজিটাল মিটার। সেক্ষেত্রে স্পিডোমিটার, অটোমিটার, আরপিএম মিটার সবই কিন্তু আপনারা ডিজিটাল পেয়ে যাচ্ছেন এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটিতে। এর পাশাপাশি আপনাদের যদি এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটির সিট কভারের দিকে দেখাই বন্ধুরা, বাইকটির সিট কভারটা কিন্তু বেশ লম্বা দেওয়া হয়েছে, অনায়াসে রাইডার এবং পিলিয়ন সুন্দরভাবে বসতে পারবে। এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন আপনারা স্মার্ট একটা প্যাসেঞ্জার গ্রাব রেল। এবং আপনাদের বাইকটির রেয়ারের টেইল ল্যাম্পটা যদি দেখাই, বাইকটির রেয়ারের টেইল ল্যাম্পটা কিন্তু অনেক অসাধারণ দেওয়া হয়েছে। আর এই টেইল ল্যাম্পটা দেওয়া হয়েছে এলইডি এবং ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন বাল্ব টাইপের। এরপর আপনাদের সাথে যদি এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে শেয়ার করি, বাইকটির লেন্থ দেওয়া হয়েছে 2020 মিলিমিটার, বাইকটির উইথ দেওয়া হয়েছে 820 মিলিমিটার এবং বাইকটির হাইট দেওয়া হয়েছে 1230 মিলিমিটার। এর পাশাপাশি বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1350 মিলিমিটার। আর সর্বশেষ বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 160 মিলিমিটার। এবং এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটির ওজন দেওয়া হয়েছে 141 কেজি। এছাড়াও এই বাইকটির কালারগুলো কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো এই ছিল এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটির ফুল ডিটেলস, বর্তমান মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কেন কিনবেন এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটি। তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির লুকস। তো অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটির লুকসটা দেওয়া হয়েছে অনেক অসাধারণ। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির মূল্য। তো অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে কিন্তু আপনারা এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। তো এই বাইকটির দুটি ভেরিয়েন্ট মূলত আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন, সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। তো সিঙ্গেল ডিস্কের বর্তমান মূল্য 1,74,900 টাকা। এর পাশাপাশি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS ভার্সনটার বর্তমান মূল্য 1,95,000 টাকা। তো অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে কিন্তু আপনারা এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যে বিষয়টা খেয়াল করতে পারেন সেটা হলো এই বাইকটির রেয়ারের টায়ার। তো এই বাইকটির রেয়ার টায়ারটা কিন্তু অনেক মোটা দেওয়া হয়েছে অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে। তো রেয়ারের টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 130 সেকশনের এবং ফ্রন্টের টায়ারটা পেয়ে যাচ্ছেন 80/100 সেকশনের। সেক্ষেত্রে দুটি টায়ারে কিন্তু আপনারা MRF ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন, যেটা টায়ারের জগতে সবথেকে ভালো মানের টায়ার। এরপর আপনারা যে বিষয়টি খেয়াল করতে পারেন সেটা হলো এই বাইকটির ব্রেকিংয়ে। তো বাইকটির ফ্রন্টে ব্রেকিংয়ে দেওয়া হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক, যা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে অনেক বড় দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এরপর আপনি যে বিষয়টা দেখতে পারেন সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম টর্ক কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে অনেক বেশি দেওয়া হয়েছে, যার কারণে সিটিতে এবং হাইওয়েতে ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। আর স্পেশালি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিক স্টার্ট, যা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইকে নেই। তো আপনারা কিন্তু এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটিতে স্পেশালি কিক স্টার্টটা পেয়ে যাচ্ছেন, যেটা খুবই ভালো একটা সুবিধা। এরপর যে বিষয়টা আপনারা দেখতে পারেন সেটা হলো এই হোন্ডা এক্স-ব্লেড বাইকটির মাইলেজ। অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে এই হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটির মাইলেজ অনেক বেশি। তো কোম্পানি ক্লেম করে পার লিটারে 59 কিলোমিটার। তো আমরা অনেক ইউজার রিভিউ দেখেছি পার লিটারে মাইলেজ পাওয়া যায় অ্যাভারেজ 50 কিলোমিটার, যা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে অনেক বেশি। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির সিট কভার। এই বাইকটির সিট কভারটা কিন্তু বেশ লম্বা দেওয়া হয়েছে অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতাও কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে অনেক বেশি দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো একটা সাপোর্ট। তো এই সব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা হোন্ডা এক্স-ব্লেড 160 সিসির বাইকটা কম বাজেটের মধ্যে অনায়াসে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।